আলাইকুম আসসালাম আলহামতুল্লাহি নাসিরুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন কি কি কাজ করলে এ বাদত কবল হয় না এবাদত কবল হওয়ার জন্য ছয়টি শর্ত রয়েছে এবাদত কবুল হওয়ার জন্য ছয়টি শর্ত রয়েছে এক নাম্বার শিরক মুক্ত হতে হবে দুই নাম্বার বিশুদ্ধ ইমান হতে হবে তিন নাম্বার রসলের সন্ন্য অনুযায়ী করতে হবে চার নাম্বার বিদাত মুক্ত হবে হতে হবে পাঁচ নাম্বার হালাল রুজি হতে হবে ছয় নাম্বার একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে খুলুসিয়া যেটা এই ছয়টা বিষয় ঠিক রাখতে হবে যদি এই ছয়টা বিষয়ের উলট পালট হয়ে যায় তাহলে ইবাদত কবুল হবে না এই জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে ইবাদত কবুলের শর্ত ইউটিউবে সেগুলো দেখার জন্য চেষ্টা করবেন এছাড়া আরো অনেক বক্তাদের বক্তব্য রয়েছে বিশেষ করে সহিম মানহাজের বক্তাদের বক্তব্যগুলো শুনবেন সেখান থেকে সঠিকটা জানার চেষ্টা করবেন আর যদি কোরআন হাদিস অধ্যয়ন করেন তাহলে সেখানে তো আলহামদুলিল্লাহ পাওয়া যাবে সমস্যা নেই তো এসব বিষয়গুলো যদি উপস্থিত না থাকে মানে সুন্নাহ মোতাবেক করা বিদাত বর্জন করা শিরক বর্জন করা ইমান সঠিক ইমান থাকা এগুলো এ যদি এভাবে যেগুলো ইতিবাচক সেগুলো ইতিবাচক হিসেবে থাকতে হবে যেগুলো নেতিবাচক যেগুলো পরিহার করা সেগুলোকে পরিহার করতে হবে আর যেগুলো করা সেগুলো করতে হবে যদি রকমটা হয় তাহলে ইবাদত বাদত কবল হবে যদি বিপরীত হয়ে যায় যেগুলো মানতে ভালো হয়েছে সেগুলো মানলেন না যেগুলো মানতে বলা হয়নি সেগুলোই মানবে তাহলে এইরকম হলে ইবাদত কবল হবে না যে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু